মৃদুলা, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের সময় কেমন কাটলো? আসলে ছুটি কেমন কাটলো? ঈদের ছুটি, ছুটি তো অটোমেটিক চলতেছে। হ্যাঁ, তারপরে ঈদের ছুটি কেমন কাটলো? তবে অন্য বছরের চেয়ে কি ভালো কাটছে নাকি মন্দ? খারাপ না? এটা সবাই, তোমার শুধু তোমাদের না, সবার। তারপর তোমার কি অনলাইন কি বলে টিভিতে যে বিটিভিতে যে একটা ক্লাস হয়, ওটা কি দেখো সবাই? রাত 12টা নাকি দিন 12টা? কেন 12টার সময় কি ঘুমায় যাও নাকি ওই সময়? তারপরে একটু দেখো, 12টা থেকে ক্লাস তো থাকার কথা না। আমাদের কি 12টা ক্লাস আছে? 12টা আমার তো ক্লাস শেষ হয়ে যায়, 12টা বা 12:15-টার মধ্যে তো শেষ হয়ে যায়। মাঝে মাঝে একটু দেখো, আধা ঘন্টা দেখলে তাও মানে ওটা তো মাং না, ওটা তো আর টাকা লাগতেছে না তোমাদের, ঘরে বসে দেখবে শুধু। কি লেকচার দেয় একটু দেখো, বুঝছো? মাঝে সাথে একটু দেখো, বিশেষ করে বিজ্ঞান ক্লাসটা, এবং আমারটা নাই না করলা, কিন্তু অঙ্ক এবং বিজ্ঞানটা একটু দেখো আমাদের সাথে, অবশ্যই উপকৃত হবে একটু হলেও। যাই হোক, সবাই আশা করি সবার ঈদ খুব ভালো কাটেছে, কিন্তু তোমাদের মন দেখে মনে হচ্ছে না যে ঈদ ভালো কেটেছে, মন দেখে মনে হচ্ছে মন খুব খারাপ, সত্যি নাকি? আসলে স্কুলে আসতে না পেরে কি খারাপ লাগতেছে বেশি, নাকি ঘোরাঘুরি করতে পারে না ইচ্ছা মতো, এই জন্য বেশি খারাপ লাগছে? দুইটাই, স্কুল খোলা থাকলে বেশি ভালো লাগতো, তাই না? হ্যাঁ, তোমরা কেন, আমরাও খাই না, আমাদের মনে করো আব্বারাও খায় নাই, তার দাদা বাবারাও খায় না, মনে হয় স্কুল লাইফে খায় না এটা, অঘোষিত এরকম 2.5 মাস ছুটি বা 3 মাস ছুটি। আমরা তো খাইনি, তোমরা খাও না, তোমরা তো এই প্রজন্মের, আমরা তার আগের, আমাদের বাবারা তার বাবারাও খায় না এরকম ছুটি, বুঝছো কি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এরকম ছুটি মনে হয় খায় নাই। যাই হোক, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো তোমাদের সবার জন্যই, তাই নয় কি? এটা হচ্ছে কি বলে ভয়, এটা হচ্ছে ডায়ার এক্সপিরিয়েন্স, DIRE, ডায়ার এক্সপিরিয়েন্স বলা হয় এটা, ভয়ানক অভিজ্ঞতা, তাই নয় কি? আমরা স্কুল যে ঈদের আগে কি যেন করেছিলাম মনে আছে কি মৃদুলা বা দিহান, বলতে পারো? পরীক্ষার আগে একটা ক্লাস হয়েছিল, লাস্ট ক্লাস, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে কি? সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, সর্বশেষ ক্লাসে, মনে আছে? সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, তোমরা কি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো বাসায় পড়ছো নাকি পড়তেছো না একটু আমাকে জানাও তো। কত সালের বোর্ড দেখেছো বলো তো? আমি যে বলেছিলাম 15 থেকে 19, না 16 থেকে 20, একমাত্র 20 সালে রাজশাহী বোর্ড বাদে, না 19 সালে সবগুলো কি দেখা হয়েছে? 15 থেকে 19 সাল হয়েছে, দেখো। ঢাকা বোর্ড 18 সালে একটা ইয়ে আছে, ঢাকা বোর্ড 2018 সালের সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এটা কি দেখা হয়েছে তোমাদের মৃদুলা? ঢাকা বোর্ড 2018 সাফিক্স অ্যান্ড প্রেফিক্স পড়েছো কি? এটা দেখো, দেখো তো একটু আমাকে জানাও। আর দেখতে পারবে কি এগুলো দেখা? দেখো 2018 সালে একটা প্রশ্ন ঢাকা বোর্ডের, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আসার মতো তোমাদের, খুব সহজ কিন্তু ইম্পর্টেন্ট।
দেখতে পাচ্ছ কি বোর্ডে? এই সাফিক্স এন্ড প্রেফিক্সটা একটু করবে সবাই, এখানেই সলিউশন হয়ে যাবে। যেহেতু আমাদের প্যাসেজ এখানে থাকবে, আমরা দু একদিন প্যাসেজ করব, কেমন? হ্যাঁ দিহান, দেখা যাচ্ছে কি? আমি যে বোর্ডে লিখছি দেখা যাচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে না? ভেরি ব্র্যাকেটে নো, কে এন ও ডাব্লু নো, কে এন ও ডাব্লু নো। হ্যাঁ নোটা আসলে শূন্যস্থান, নোটাকে সাফিক্স অথবা প্রেফিক্স করতে হবে। তোমাদের কাছে কি বইটা আছে? হ্যাঁ সবাই বই বের করো, তাহলে এটাই ভালো হবে, আমরা সলিউশন করে ফেলি। 2018 সাল ঢাকা বোর্ড, সাফিক্স অ্যান্ড প্রেফিক্সটা একটু দেখো। ঢাকা বোর্ড সাফিক্স অ্যান্ড প্রেফিক্স দেখো, 9 নম্বর অপশনে আছে, 9 নম্বর প্রশ্নে। এখানে নোর জায়গায় কী হবে? নন, কি নন, কে এন ও ডাব্লু এর সাথে এন যোগ হবে, নন, তাই নয় কি? তারপর একটা, হ্যাঁ রাইটার, রাইট, শুধু আর যোগ হবে রাইটার। তৃতীয় নম্বরটা, 3 নম্বর সি সিঙ্গার, তারপর ইন্সপিরেশন, এই আর ই আছে লাস্টে, এই ইটা কিন্তু এ হয়ে যাবে, তাই নয় কি? তারপরে কন্ট্রিবিউশন, রাইট, তারপর কন্ট্রিবিউশন, তারপর এফে কি হবে? ইমর্টাল, ইমর্টাল, তাই না? অমর, আই এম যোগ হবে, এক কথায় প্রেফিক্স হবে ইমর্টাল। তারপরে জি নাম্বারে কি হবে? হার্ডশিপ, হার্ডশিপ হবে, হ্যাঁ রাইট, কঠোর, হ্যাঁ। তারপর মেকিং শপ, ওকে, তারপর লাইভলিহুড, লিভলিহুড, লাইভলিহুড, তারপরে নাও হি ইজ আওয়ার ন্যাশনাল, রাইট, ওকে, গুড, হয়ে গেছে। তারপরে বই আছে কাছে, তারপরে পরের বোর্ড দেখো, যশোর বোর্ড 2018, যশোর বোর্ড, হ্যাঁ একটু ভাই। এবার দিহান বই আছে কি সামনে? দিহান, হ্যাঁ দিহান, একটু এটা মানে সলিউশন করার চেষ্টা করো। পেয়েছো কি দিহান? দিহান, দিহান একটু সলিউশন করো, সবাই শোনো, মৃদুলা বা যারা লাইনে আছো সবাই দেখো ওর কারেকশন ঠিক। কি বল, পেয়েছো কি সবাই? হ্যাঁ দিহান সলিউশন করো, পারবে কি দিহান? হ্যাঁ দিহান, দিহান বলো, দিহান, হ্যাঁ হ্যাঁ পার্সেবল লেখা আছে ওইটা, প্রথমটা কি হবে?
perseverance last কিন্তু ই হবে না যে ই আছে ই এর জায়গায় এ হবে কিন্তু ANCE ঠিক আছে মানে বানানটা কিন্তু এটা হবে perseverance RNCE লাস্টে তারপর successful right successful হবে পরটা সি নম্বরে হ্যাঁ আনসাকসেসফুল সি নাম্বারে আনসাকসেসফুল রাইট তারপর ডিতে না না মিসফরচুন হ্যাঁ দুর্ভাগ্য এখানে অর্থ অনুযায়ী কিন্তু মিসফরচুন হবে দেখো মিসফরচুন তারপর ই নাম্বারে কি হতে পারে active right last e ive jog hobe active tar pore ta sincerity tar pore ta sincerity sincerity hobe right sincerity tar por এনেবল ইএন যোগ হবে এনেবল সক্ষম করা এটা ভার হয়ে যাবে রাইট জি নম্বরে এনেবল কোনটা এইস জি নম্বরে এনেবল হবে এনেবলস এখানে এস যোগ হবে এনেবলস হতে পারে এনেবলস এ পারসন রাইট ইন্ডিপেন্ডেন্স আর এস নাম্বারে কি হবে লাস্টে এল ওয়াই যোগ হবে রাইট অ্যাপ্রোপ্রিয়েটলি আই নাম্বারটা গোল্ডেন তাহলে লাস্টে ইএন যোগ হচ্ছে সাফিক্স হয়ে যাচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ ওয়ান শুড নট মিস ইউজ লাস্টেরটা কী হবে মিস ইউজ হচ্ছে অপব্যবহার না করা না করা উচিত ওকে থ্যাংক ইউ পরে 2018 সালেরটা চলে যাওয়া কুমিল্লা বোর্ড আছে কি সবার কাছে দেখো হুমায়ুন আহমেদকে নিয়ে এই প্যাসেজটা একটু সলিউশন করো একজন হ্যাঁ নূপুর কি শুনতে পাও নূপুর নূপুর কি শুনতে পাও হ্যাঁ বলো রাইট বলো ফেমাস লাস্টে কি হবে ই উঠে গিয়ে ও ইউএস ফেমাস ও ইউএস তারপর পপুলারিটি দুই নম্বর কি পপুলারিটি রাইট অ্যাট্রাকশন রাইট তারপর ডি সাইকো তাহলে এখানে সাইকো আছে এর সাথে এলও জিওয়াই যোগ হবে কিন্তু লাস্টে এলও জিওয়াই হ্যাঁ হ্যাঁ স্পেশালি তারপর extraordinary right তারপর dramatist ঠিক আছে directors হবে না director হ্যাঁ আচ্ছা yes unparalleled অসমান্তরাল right তারপর cultural world okay thank you মৃদুলা আচ্ছা আর এ এল লাস্টে ই এর জায়গায় এ এল ওকে থ্যাংক ইউ মৃদুলা তারপরে আরেকজন বলো নূপুর কি শুনতে পাও না নূপুর চলে গেছে ওকে আরেকজন কে আছে লাইনে অর্পিতা
অর্পিতা চলে গেছে, অর্পিতা কি শুনতে পাও? হ্যাঁ অর্পিতা একটু বলো। দেখো এটা নেক্সট তোমার চট্টগ্রাম বোর্ড 2018 সাল, সাফিক্স অ্যান্ড প্রেফিক্সটা একটু দেখো, সলিউশন করো। হ্যাঁ ফ্রি আছে, যেটা ফ্রি থেকে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাদের, দেখো একটু। অর্পিতা বলো ফ্রিডম, রাইট, তারপর বিনম্বরটা হবে যে ওয়ারিয়র, অর মানে অর মানে যুদ্ধ, যুদ্ধ থেকে যুদ্ধ হয়ে যাবে ওয়ারিয়র। ইন্ডিপেন্ডেন্স, রাইট, আই এন যোগ হবে ইন্ডিপেন্ডেন্স, তারপর পারবে না ডি নাম্বার, ডিআর আর, দেখো এখানে দেন আছে, ওই যে দেন থাকলে এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে, তাহলে এটারও ডিআর আর, এটা অ্যাডজেক্টিভ তাই না, ডিআর হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ডিআর আর হবে। ই নাম্বারটা কি হবে, আনউইলিংলি, আনউইলিংলি হবে কিন্তু। তারপরে এফ নাম্বারে মাইটি, ওয়াই শুধু যোগ হবে এর সাথে, মাইটি শুধু ওয়াই যোগ হবে লাস্টে, ঠিক আছে, এটা সাফিক্স হয়ে যাবে মাইটি। তারপর মেইনলি এ গেরিলা, এটা উচ্চারণ হচ্ছে গেরিলা, ঠিক আছে, ফাইটার, গেরিলা ফাইটার, যোদ্ধা ফাইটার, রাইট। তারপরে আই নাম্বারটা আননোন প্লেস, অ্যান্ড দেন লাস্টেরটা কি হবে, ডিসঅ্যাপিয়ার্ড, ডিসপারেড না, ডিসঅ্যাপিয়ার্ড মানে হারিয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া। ওকে থ্যাংক ইউ। তারপরে আরেকটা আছে দেখো, সিলেট বোর্ড 2018, দিহান বলো, এটা দিহান কি লাইনে আসো, লিটারেসি দিয়ে দেখো, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, ই লিটারেসি, আই এল যোগ হবে, রাইট। তারপর হ্যাঁ ইনএবিলিটি বা আনএবিলিটি, ইনএবিলিটি হবে এখানে, রাইট। ডার্কনেস, এনি ডাবল এস লাস্টে যোগ হবে, রাইট। তারপর অ্যাওয়ারনেস, হ্যাঁ রাইট, অ্যাওয়ারনেস, গ্রোথ লাস্টে, তাহলে টিএইচও দেখো সাফিক্স হতে পারে, টিএইচ তাই না কি, গ্রোথ। ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট হবে। তারপর ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, রাইট, ইনএডিকুয়েট। তারপর এইস, না এডুকেশনাল, এইস নাম্বারে এডুকেশনাল হবে কিন্তু, এডুকেশনাল হবে এইস নাম্বারে, এডুকেশনাল, রাইট। তারপর অ্যাভেইলেবল, রাইট। তারপর লাস্টটা কমপ্লিশন, কমপ্লিশন হবে, কমপ্লিশন বুঝছো কি, লাতে তাহলে ই উঠে গিয়ে আই ও এন যোগ হবে, ক্লিয়ার নাকি, দ্বিমত আছে, ওকে থ্যাংক ইউ। তারপর নেক্সট বরিশাল বোর্ড, মৃদুলা আসো কি লাইনে, বরিশাল বোর্ডের সাফিক্স অ্যান্ড প্রেফিক্সটা একটু করে ফেলো, তোমাদের বইয়ে কয় নাম্বার, 12 নাম্বার না 13, আচ্ছা 16 নাম্বার, আর্লি রাইজিং সম্পর্কে দেখো একটু, সলিউশন করার চেষ্টা, গেটিং আপ, হ্যাঁ গেটিং, ডাবল টি হবে রাইজার, রাইট। তারপর ফ্রেশনেস, হ্যাঁ ঠিক আছে, তারপর মেলোডিয়াস, তাহলে ওয়াই উঠে গিয়ে আই ও ইউ এস,
রাইট, আর্লি ইয়ার, তাহলে ওয়াই থেকে আই ইয়ার, রাইট, আই ইয়ার, হ্যাঁ তার ফিজিক্যাল, তাহলে সি আসেই তো, এর সাথে এ এল যোগ হবে লাস্টে, ফিজিক্যাল, হ্যাঁ বলো, ফিজিশিয়ান বানানটা একটু বলো লাস্টে কি হবে, হ্যাঁ সি আই এন, ফিজিশিয়ান, চিকিৎসক, তারপরেরটা ভেরিয়াস, ভেরি থেকে তাহলে ওয়াই থেকে আই ও ইউএস, পিসফুল, অ্যান্ড লাস্টেরটা কী হবে, চাইল্ডহুড নাকি আর্লি চাইল্ড, চাইল্ডহুড হবে, রাইট, ওকে থ্যাংক ইউ, লাস্টে দিনাজপুর বড় একটা আছে, দেখো অর্পিতা চলে আসে আবার, অর্পিতা কে আসো, দিনাজপুর ফোর্ট 2018, দেখো সাফিক্স অ্যান্ড প্রেফিক্স সবাই একটু করো, ট্যুরিস্ট সম্পর্কে আছে, পর্যটন, হ্যাঁ এনজয়ফুল, হ্যাঁ রাইট, তারপর একটা অ্যাট্রাকটিভ, বি নাম্বারটা অ্যাট্রাকটিভ, তারপর সি নাম্বার ইনএডিকুয়েট, এখানে আইএন যোগ হবে, ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, তাই নাকি, ডি নাম্বারটা কি হবে, মেইনটেনেন্স, রাইট, তাহলে মেইনটেনেন্স বানান কি হবে একটু বলো তো, লাস্টে এন সি হবে, ওকে হয়েছে, তারপরেটা মডার্ন আছে, হ্যাঁ মডার্নাইজ, আইএসসিডি মডার্নাইজড হবে, কিন্তু মডার্নাইজ দেখো জটিল আছে, এটা মডার্নাইজড, এনআইএসসিডি লাস্টে, তারপর কমিউনিকেটিভ, তাই নাকি, কমিউনিকেটিভ, হ্যাঁ কমিউনিকেটিভ হবে, মডার্নাইজড অ্যান্ড কমিউনিকেটেড, না না কমিউনিকেটিভ হবে সম্ভবত, ওটা কমিউনিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কেটেড, রাইট, লাস্টে ডি যোগ হবে, কমিউনিকেটেড, তারপর একটা সেফটি, হ্যাঁ ওকে, তারপর একটা ইনসিওরড, লাস্টে ইএন যোগ হবে, লাস্টে ডি যোগ হবে, ইনসিওরড কিন্তু, হ্যাঁ তারপর লাস্ট আই নাম্বারটা কি হবে, ন্যাচারাল, রাইট, ইউ থেকে এল, রাইট, তারপর যে নাম্বারটা কি হবে, ইনস্পাইট, ইনস্পাইট কি হবে, ইনস্পাইট এবারে অফ থাকে তো, কিন্তু এখানে তো অফ নাই, ডেসপাইট, এখানে ডেসপাইট হবে, বুঝছো, ডেসপাইট, কারণ ইনস্পাইটের পরে একটা অফ থাকে, ইনস্পাইটের পরে একটা অফ থাকবে, কিন্তু এখানে যেহেতু অফ নাই, এখানে ডেসপাইট দিতে হবে, ডেসপাইট অফ, ডেসপাইট ল্যাক অফ আছে, কী হবে তাহলে, ডেসপাইট, ওকে আমরা আমরা দিহানের কাছে চলে আসি, দিহান আসো কি লাইনে, হ্যাঁ দেখো আমরা রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড করেছি, রাজশাহী বোর্ড 2018 সালে, প্রশ্নটা দেখো একটু, পেয়েছ কি, এই আমরা সাফিক্স ফিফিক্স ছড়ছি, এটা দেখো ফ্রিডম ফাইভ,
সাফিক্স অ্যান্ড প্রেফিক্স যে নাম্বারে রয়েছে, তোমাদের বই কয় নাম্বার জানি না, রাজশাহী বোর্ড 2018। হ্যাঁ অবশ্যই আছে, দেখো সালে রাজশাহী বোর্ড 2018। হ্যাঁ হ্যাঁ 2018। বারো নম্বর করো দিহান। ব্রেভ লি LY। হ্যাঁ তারপর ডেডিকেশন CATION, রাইট। তারপর ইন্সপিরেশন, রাইট। হ্যাঁ তারপর আইএন যোগ হবে ইন্ডিপেন্ডেন্স, রাইট। তারপর ম্যাচ থেকে ম্যাসিভ স্যাক্রিফাইস, রাইট, ম্যাসিভ। এইস কারেজাস, তাই না? কারেজাস হবে, রাইট। ডিসঅনার, ডিসঅনার, অটোমেটিক্যালি সি আছে লাস্টে, ALLY। ওকে থ্যাংক ইউ। তাহলে 2018 সালের প্রশ্ন কিন্তু আমরা শুধু সাফিক্স প্রিফিক্সটা সলিউশন করলাম, যারা লাইনে আছে সবাই বুঝতে পেরেছে আশা করি। হ্যাঁ আমরা কিন্তু সেকেন্ড পার্ট একটু করেছি, ফার্স্ট পেপারের দিকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ ফার্স্ট পেপারে তোমরা অনেক সময় ভুল করে ফেলো, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বরে, 6, 7, 8, 1, 2 তো মোটামুটি পারো যেহেতু সিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকে এবং MCQ। তারপরে 3 নম্বরে অনেক সময় কিন্তু তোমরা ভুল করে ফেলো, তো তোমরা বইয়ের যত প্যাসেজ আছে 3 নম্বরে কমন ফেলানোর জন্য বইয়ের সিন প্যাসেজগুলো মোট পড়তে হবে, তাহলে কিন্তু কমন অবশ্যই পড়বে। বুঝতে পেরেছো কি মৃদুলা? 3 নম্বর শূন্যস্থান থাকে কিন্তু ওটা আনসিন করে দেওয়া থাকে, বাট সিন প্যাসেজ থেকেই থাকে, সিন প্যাসেজ থেকেই আনসিন করে দেওয়া থাকে, ওটা কিন্তু মোট প্যাসেজগুলো পড়লেই হয়ে যাবে, ইনশাল্লাহ কমন পড়বে। আর 4 নম্বরে একটা আনসিন প্যাসেজ থাকে। হ্যাঁ ফার্স্ট পেপারে মূল বইটা আছে ওই প্যাসেজগুলো, যতগুলো প্যাসেজ আমি বলে দিছি অলরেডি বলে দিছি, এগুলো কিন্তু পড়তেই হবে। দেখো ইনশাল্লাহ কমন পড়বে, এই প্যাসেজগুলোই আসে ঘুরে ফিরে, এই প্যাসেজগুলো কোনোটাই বাদ যাবে না। কিন্তু এটা শুধু সিন প্যাসেজের জন্য আমি দিয়েছি, বাট 3 নম্বর শূন্যস্থানের জন্য এটা কিন্তু মোট প্যাসেজই পড়তে হবে, বইয়ে যতগুলো প্যাসেজ আছে। যদি কমন ফালাতে চাও তাহলে ঠিক আছে কি? আর 4 নম্বর তো আনসিন প্যাসেজ, ওটা আনসিনই থাকবে, ওটা মনে করো 4 নম্বরে ট্রু ফলস থাকবে একটা, 5 মার্ক, আর একটা হচ্ছে টেবিলের মতো থাকবে, কিন্তু 5, 5, 10, তাই নয় কি? আনসিন প্যাসেজে কি থাকবে একটা মনে করো টেবিলের মতো দেওয়া থাকবে, কিন্তু হ্যাঁ টেবিলের মতো একটা দেওয়া থাকবে, হ্যাঁ এই টেবিলের মতো একটা দেওয়া থাকবে। টেবিলে কি থাকে, ওই যে মনে করো এখানে কয়টা অপশন থাকে, দুইটা বা তিনটা, এটা কি মনে আছে মৃদুলা? না ভুলে গেছো? হ্যাঁ 3টা বা 4টা ইয়ে থাকে, অনেক সময় দেখো এখানে হু হট থাকে, হু বা হট, এখানে থাকে অ্যাক্টিভিটিস অথবা ইভেন্ট, আর এখানে কি থাকে লাস্ট কলামে টাইম অথবা ইয়ার, এটা কিন্তু আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে সব প্যাসেজ প্যাসেজের মধ্যে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে, তাই নাকি? পাঁচ এরকম টেবিল আকারে থাকবে এবং 5টা থাকবে শূন্যস্থানের মতো, 5 থেকে 5 মার্ক, সেই পারবে, কারণ যারা প্যাসেজটা অর্থ বুঝবে তারা এমনি পারবে।
আর ট্রু ফলসটাও এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বারে থাকবে, আর ট্রু ফলসটাও কিন্তু এই আনসিন প্যাসেজ থেকে দেওয়া থাকবে। ঠিক আছে মৃদুলা, রিহান এবং নুপুর, সরি অর্পিতা, যারা লাইনে এসো এখন। আর ছয় নাম্বার অপশানে কী দেওয়া থাকে জানো কি? ফিল ইন দ্য গ্যাপস এবং উইথ ক্লুজ, এই ক্লুগুলো বক্সে কিন্তু দেওয়া থাকবে ছয় নাম্বার শূন্যস্থানে। এটা আসলে কমন পড়ে যায় তোমরা যদি বোর্ড মোট ফিল ইন দ্য গ্যাপস। উইথ ক্লুজ সংকেত দেওয়া থাকবে, সংকেত দেওয়া থাকবে, এই সংকেতগুলো কিন্তু বেশি দেওয়া থাকে, প্রয়োজন দশটা সেখানে দশ বারোটা দেওয়া থাকে, তার মানে কি দুইটা বাদ যাবে কিন্তু। ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবে, কারণ তোমরা কিন্তু বারোটা অপশানে বারোটাই বসাতে পারবে না, বারোটার দুটা যে কোনো দুইটা বাদ যাবে, অর্থ অনুযায়ী দুইটা বাদ যাবে, তাই নাকি? সবার কাছে কি বই আছে? বই আছে কি? হ্যাঁ মৃদুলা দেখো, কুমিল্লা বোর্ড 2018, হ্যাঁ ছয় নম্বর ওই যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ এটা একটু দেখো, ইম্পর্টেন্ট আমার কাছে। সলিউশন হ্যাঁ দেখো, দিহান সবাই, দিহান এবং অর্পিতা মৃদুলা সবাই সলিউশন করার সিস্টেম, হ্যাঁ পেয়েছো কি? হ্যাঁ দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু সলিউশন করার চেষ্টা করো সবাই। তার আগে বক্সের ওয়ার্ডগুলোর অর্থ আগে জেনে নাও, অর্থগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ এ নাম্বারে সেপারেট আলাদা করা, পৃথক করা, রাইট ইন ইন মেনি ওয়েস, ইন মেনি ওয়েস এখানে ইন হবে, একটু প্যাসেজটা আগে পড়ে নাও। নাই না সমস্যা নাই,